ভালো লাগার গান পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল ফ্রেম এন্ড কভার ক্যাল প্লাস ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গানের আজকের এখনকার অনুষ্ঠান। ভালো লাগার গানের অনুষ্ঠানে আমরা কোনো কোনো দিন একদম নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করি, আবার কোনো কোনো দিন আমাদের খুব প্রিয়জন পরিচিতজন আসেন। যদিও আজকে যিনি শিল্পী রয়েছেন তিনি আমাদের সঙ্গে, তারও একটা প্রথম দিন ছিল, এখন কিন্তু তিনি আমাদের পরিবারের সদস্য অনন্যা, অনন্যা দাস টালিগঞ্জ থেকে। অনন্যার খুব মিষ্টি গলা আর অনন্যা গানের সঙ্গেই বলতে পারেন সংসার করে, তাই তো? মানে ওর একটা সংসার রয়েছে ঠিকই, কিন্তু গানটা ওর জীবনের প্রধান। একদম। তো অনন্যার গান শুনবো আজকে। অনন্যা, একটু অন্যভাবে সাজিয়েছো তুমি আজকে, সেই গল্পটাও শুনবো কেন সাজালে। কিন্তু তার আগে অনন্যার গানের সঙ্গে যারা রয়েছেন সহযোগিতায়, তনাদা কিবোর্ড পিয়ানো, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা প্রত্যেকেই রয়েছেন, সঙ্গে রয়েছেন আপনারা। তো অনন্যা শুরু করো, তুমি কি ভেবেছো কেন সাজিয়েছো আজকে? আজকের প্রথম গানটা বনশ্রী সেনগুপ্তের, একটা গান গাই দিয়ে তারপরে বলছি আস্তে আস্তে। আমার অঙ্গে চলে রংমশাল, আমার অঙ্গে চলে রংমশাল, আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ বুকে অনঙ্গ রীতে মাতা, আমার অঙ্গে চলে রংমশাল, আমার অঙ্গে চলে রংমশাল। আমার অঙ্গে চলে রংমশাল।
বলো এবারে তোমার বনশ্রুতির গান দিয়ে তুমি শুরু করলে, তুমি ভেবেছো কি? কারণ তুমি এর আগে আমাদের এখানে আধুনিক গান শুনিয়েছো, আধুনিক গানের সঙ্গে লোকগান শুনিয়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনিয়েছো, আজকেও আধুনিক গান, বিশেষ করে স্বর্ণযুগের গান, কিন্তু তোমার ভাবনার মধ্যে একটা গল্প আছে। গল্পটা সেরকম কিছু না, আমার এনাদের গান গাইতে ভালো লাগে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে এক একবার তো এক এক রকম শুনিয়েছি, তো আজকে পাঁচজন মানে মহিলা শিল্পীর গান আর কি পরপর সাজিয়েছি, এবং পুরনো দের গানটাই বেশি সাজিয়ে এনেছি আর কি। পছন্দের পাঁচজন শিল্পী, একদম একদম মহিলা শিল্পী, তাদের পছন্দের গান, তাদের গানের মধ্যে থেকে তোমার ভালো লাগার গান। হ্যাঁ, এবং তাদের গানগুলো তো হিট, সেই জন্য আমারও মনে হয় যে এই ধরনের গানগুলো আমারও খুব গাইতে ভালো লাগে। আর এই গানগুলো না কোনোদিন পুরনো হবে না, এগুলো চিরকালের গান। একদমই তাই। তো চলো পরের গানে যাই। হ্যাঁ, এরপর সুমন কল্যাণপুরের একটি গান গাই। এই গান সবার খুব চেনা জানা, খুব ভালো লাগার গান আর কি, একটু চেষ্টা করি। মনে করো আজকে অনন্যার গান শুনছি, আর অনন্যার ভালো লাগার জায়গা হচ্ছে ওর গান। এর আগে আমরা গল্প করেছি
অরণ্যা মূলত তুমি বর্ধমান, তাই তো? বর্ধমানের মানুষ, মানে বর্ধমানের গাটওয়া বা এখানে জন্ম বড় হওয়া সবই ওখানে, সবকিছু ওখানে। পরবর্তী পর্যায়ে গানের সূত্র ধরেই কলকাতায় আসে, এখন বিবাহিত জীবনও কলকাতায়। তো কতটা সময় গান, কতটা সময় সংসার? সংসারটা না এখন একটু কমই হয়, সেইভাবে আর কি সময়টা দেওয়া হয় না, গানের পেছনেই এখন বেশি সময় দেওয়া হয়। আর এখানে এতবার প্রোগ্রাম করে গেছি, প্রথমবার তো অডিশন দিয়েছিলাম, তারপরে সিলেক্ট হওয়া, তারপর এখানে অনেকবার প্রোগ্রাম করে যাওয়া, তারপরে সত্যি কথা বলতে কি আমি অনেক প্রোগ্রামের অফার পেয়েছি এখান থেকে। এটা আমার একটা সত্যি বড় পাওয়া। তো তাই এখন আমার একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছে তোমার? হ্যাঁ, কিছুটা পরিচিতি এখন সবাই মানে বলে। আমার একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করি। আমাকে একজন মেসেঞ্জারে, একজন অনেকজনই বলেছে, তো একজনের কথাই আমি বলবো কারণ উনি আমাকে একটু বেশি ভালো করে বলেছে কথাটা। তো মেসেঞ্জারে বলছে, আচ্ছা আপনাকে না আমি কোথাও দেখেছি, বুঝলেন? তো আমি বুঝতে পারছি না উনি কোথায় আমাকে দেখেছেন। তো আমাকে বলছে, আপনি কি টিভিতে প্রোগ্রাম করেন, আপনি কি এই সিটিভিএন বা অন্য কোথাও প্রোগ্রাম করেছেন, এরকম করে বলেছে। তো ওইটা আমার খুব ভালো লেগেছিলো। বা না, যাই হোক, একজন যখন এইভাবে বলে মেসেঞ্জারে, মেসেজ করা যাকে বলে, নোটিস করেছে। তো তারপরে এখন তো অনেকেই বলে ভালো লাগছে বা ভালো গান শুনতে চাইছি বা আরও গান করো, এরকম যখন বলে খুব ভালো লাগে সেটা। আসলে তো আমাদের এইটাই প্রচেষ্টা, কিন্তু ভালো লাগার গান এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে আপনাকে আসতে হবে। ভালো লাগার গানের অনুষ্ঠানে দেখুন টেলিফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে অডিশনের মাধ্যমেই আপনি এখানে এসে পৌঁছবেন, যেভাবে অনন্যা পৌঁছেছে। তারপরে নিজেকে তুলে ধরার দায়িত্ব আপনার, পরিচিতি কিন্তু তখন আপনার প্রতিভার সঙ্গেই আসবে। যোগাযোগ করতে থাকুন, অনন্যার পরের গানে যাই। এবারে কার গান শোনাচ্ছ? এরপর আরতি মুখোপাধ্যায়ের একটা গান শোনাই। হ্যাঁ চলো, আমার ভীষণ পছন্দের শিল্পী আরতি মুখোপাধ্যায়, ভীষণ। চলো। ও গো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ও গো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু হৃদয়ে নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো। মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু প্রেরণা হয়ে সরে থাকো চাই না তো, এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো। শুধু প্রেরণা হয়ে সরে থাকো চাই না তো, এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো। অনেক রাত্রে সাগরে রাত্রি সাগরের মতো কেঁদে মেঘে দে
ঘরের দুয়ারে এসো, ও গো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো। আমরা আজকে অনন্যার সঙ্গে একটা ভীষণ রঙিন সময় কাটাচ্ছি, বিশ্বাস করো এত রঙিন একটা মুহূর্ত, কিন্তু কি বলুন তো, মানে সময়টা না চট করে শেষ হয়ে যায়। যখন ভালো দেখবেন ভালো জিনিস মনে হয় ভালো সময় খুব চট করে শেষ হয়ে যায়, ভালো খাবার হাতে থাকলে মনে হয় এক্ষুনি শেষ হয়ে গেল, ভালো মুহূর্তটাও কিন্তু চট করে শেষ হয়ে যায়। আবারও বলি অনন্যা, অনেক দূর এগিয়ে যাও, এখন তোমার সময় কাটে কীভাবে? আমার সত্যি কথা বলতে কি, এখন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গান, তারপরে প্রোগ্রাম, তার সাথে আমি এখন তো গান শেখাই, আগেও শেখাতাম, এখন গান শেখাই অনেক বাইরের দেশেও, অনেকে শিখছে এখন আমার কাছে। আমি যতটুকু অনলাইন প্রসেস হয়ে যাচ্ছে, একদম অনলাইনে, তো আমি যতটুকু আমার গুরুদের কাছ থেকে শিখেছি এখন আমি নিজেও শিখি, এখনও শিখি, শেখার তো ধরো শেষ নেই। এখন কার কাছে শিখছো? এখন আমার গুরু তো জয়ন্ত সরকার, তো ওনার কাছে তো শিখেছি, তারপরে সমুদ্র সৈকত বিশ্বাস মহাশয়ের কাছে শিখেছি, গৌরব দা, গৌরব সরকার, এবং এখন আমাকে স্পেশাল ভোকাল ট্রেনিং করাচ্ছে সুরদীপ হাজরা, মানে মিউজিক ডিরেক্টর, ওনার কাছে একটু শিখছি, রিসেন্ট শিখছি, অনেক কিছু জানতে পারছি, এটাই হচ্ছে কথা। মানে তুমি শিখছো এবং শেখাচ্ছো, আসলে এটাই না খুব দরকার, মানে তোমার একটা প্র্যাকটিসও হচ্ছে আবার নিজের জানাটাও হচ্ছে। তো পরের গানে যে এবারে কার গান শোনাচ্ছো? এরপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আমরা চাই উনি সুস্থ হয়ে যান, মানে আমরা ভীষণ ভাবে চাই, ওনাকে ডেডিকেট করি এই গানটা, ওনার খুবই পছন্দের, সব গানই পছন্দের, যাই হোক এই গানটা আমার আমারও খুব পছন্দের, ওনাকে ডেডিকেট করে গাওয়া। মায়াবতী মেঘেলো তন্দ্রা,
আমাদের আমরা বাঙালিরা এতটাই সমৃদ্ধ, এমন মানুষজন গান গেয়ে গেছেন আমাদের জেনারেশনের পর জেনারেশন, তাদের গান হাত গানের হাত ধরে কিন্তু স্বাবলম্বী হয়ে উঠছে। আমরা হয়তো বলি, অনেকেই বলি যে এখন কি ভালো গান হয় না, আমিও বলবো এখন ভালো গান হয়, ডেফিনেটলি হয়, কিন্তু এখন ভালো গানের সংখ্যাটা এত কম আর গান তৈরি হওয়ার সংখ্যাটা এত বেশি যে ভালো গান ধরুন 10টার মধ্যে হয়তো একটা ভালো গান, আর তখনকার ভালো গানের সংখ্যাটা এত বেশি ছিল হয়তো গান এত হতো না, ভালো গানই সবটা হতো, যার ফলে সেই যুগটা স্বর্ণযুগ। আসলে একটা সত্যি কথা বলবো, এখন না শ্রোতার থেকে না শিল্পীর সংখ্যাটা বেশি হয়ে গেছে। একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছো, কারণ এখন সবাই শিল্পী, একদমই সবাই শিল্পী, আর এই সোশ্যাল মিডিয়া হওয়াতে তো মানে কেউ বাদ নেই, সবাই শিল্পী। আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, অনুযোগ নেই, কিন্তু এটা বাস্তব কথা যেটা অরুণা বলেছে, একটা দামি কথা বলেছে যে এখন শ্রোতা নয় শিল্পী বেশি। আগে কি হতো না, শিল্পীর সংখ্যা মানে সবাই শুনতো গানগুলো, এই গানগুলো এত শুনেছে। আর একটা কি জানো তো, আমার যেটা নিজের মনে হয়, আগে তো এত ভিডিওর ব্যাপার ছিল না, পুরোটাই অডিওবল ছিল, যার ফলে শিল্পীদের প্রতি মানুষের একটা কৌতূহল থাকতো, একটা জানার ইচ্ছে থাকতো, যার ফলে মানে শিল্পীর গান বেরোলে মানে ওই ভয়েস শুনে তাকে একটা ধারণা করা যেতে পারতো। আর এখন অডিও ভিডিও হয়ে যাওয়াতে মানুষ এত তাড়াতাড়ি সব বুঝে যাচ্ছে, একটা মিউজিক শুনলেই বুঝে যাচ্ছে যে পরে কি গান আসতে চলেছে। তো একদম তোমার শেষ গানে দাঁড়িয়ে আছি, তোমার শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, খুব ভালো থেকো তুমি, বলো। একদম, তুমিও ভালো থেকো। মিউজিশিয়ান দাদাদের অসংখ্য ধন্যবাদ। মাঝখানে কিছুটা সময় আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আসতে পারিনি, তো আবার এসে খুব ভালো লাগছে তোমাদের সাথে, সবার সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। আর শেষ গান যাবো লতাজির একটা গান দিয়ে শেষ করি, মানে আমরা তারও সুস্থতা কামনা করি, এই দুজন মানুষ সুস্থ থাকুন, বাংলা এবং ভারতের। একদম, মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার
অরণ্যাকে আমরা কিন্তু হারাতে দেবো না, যদিও লতাজির গানের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে চাইছে। আবারও অরণ্যাকে আসার আমন্ত্রণ জানিয়ে ভালো লাগার গানের এই পর্ব এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে টেলিফোন নাম্বার, অডিশনের মাধ্যমে চলে আসবেন এই মঞ্চে, রয়েছি আমরা আপনাদের অপেক্ষায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক আমাদের সমস্ত টেকনিশিয়ানস, মিউজিশিয়ানস, সবাইকে নিয়ে আমাদের ভালো থাকা। আবার দেখা হচ্ছে ভালো লাগার গানে। নমস্কার।